ব্যাক এগেন, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন, টেক টেলিজেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আমরা অধিকাংশই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবহার করে থাকি। বর্তমানে স্যামসাংয়ের সেটগুলি বহুল বিক্রিত হয় পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে। এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশে স্যামসাংয়ের নকল ফোনে ছেয়ে গেছে বাজার। এখন ফোন কেনার সময় বাজার থেকে কোনটি স্যামসাংয়ের আসল ফোন এবং কোনটি নকল ফোন সেটা চিনে নেওয়াটা নিতান্তই প্রয়োজন হয়ে পড়ে। আর এই আসল নকল চিনে নেওয়ার পদ্ধতিটা আমাদের অনেকেরই জানা থাকে না বলে আমরা বিপদের সম্মুখীন হই। অনেক সময়ই সঠিক পয়সা খরচ করেও নকল ফোনটি নিয়ে বাড়ি চলে আসতে হয়। তো আপনারা কিভাবে স্যামসাংয়ের নকল ফোন চিনতে পারবেন সেই সম্পর্কেই আজ আমি আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সর্বাগ্রে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। বন্ধুরা, বিভিন্ন বাজার এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে খুব জোর দামে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের নকল স্মার্টফোন। দামি স্মার্টফোনগুলির নকলই মূলত দেশের বাজারে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে অ্যাপেলের আইফোন এবং স্যামসাংয়ের বিভিন্ন মডেলের নকল ফোন প্রকাশ্যে এমনকি নকল ঘোষণা দিয়েও বিক্রি হচ্ছে মুড়ি মুড়কির মতো। আবার কিছু অসাধু বিক্রেতাও আছেন যারা আসল বলেও গছিয়ে দেন নকল স্যামসাং স্মার্টফোন। নকল আইফোনের মতো স্যামসাংয়ের নকল স্মার্টফোনগুলো তৈরি হয় চীনে। নকল হওয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনের সংখ্যাই সর্বাধিক। তবে সনি ও এইচটিসির দু একটি মডেলের স্মার্টফোনের নকলও বাজারে নজরে এসেছে আমাদের। এখন প্রশ্ন হল, স্যামসাংয়ের এই নকল ফোন আমরা চিনব কিভাবে? বন্ধুরা, খেয়াল করবেন, যদি আপনার ফোনের স্ক্রিনের চারিপাশে একটি কালো আকৃতির খালি অংশ দেখা যায় তাহলে জানবেন এই ফোনটি নিঃসন্দেহে স্যামসাংয়ের আসল ফোন নয়, নকল ফোন। দু নম্বর, আপনার স্মার্টফোনের হোম বাটনটি যদি স্ক্রিনের খুব কাছাকাছি থাকে তাহলে জানবেন সেটি স্যামসাংয়ের আসল স্মার্টফোন। নকলগুলোতে একটু নিচে থাকে যা খেয়াল না করলে বোঝা দুঃসাধ্য ব্যাপার। সুতরাং খুব সতর্কতা সহকারে এগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। তিন নম্বর, নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নক বা অন্য কোনো কিছু দিয়ে যদি আপনি আঁচড় কাটেন তাহলে সেটি সঙ্গে সঙ্গে উঠে যাবে, কিন্তু আসল ফোনে সেটি উঠে যাওয়াটা খুব একটা সহজসাধ্য নয়। চার নম্বর, নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনামূল্যে দেওয়া হয় যা আসল ফোনের সঙ্গে কখনোই থাকে না। পাঁচ নম্বর, যে পদ্ধতিগুলির কথা বললাম সেই পদ্ধতিগুলি প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন সেটি আসল না নকল ফোন, সেক্ষেত্রে এলসিডি টেস্ট করে নিতে পারেন। ফোনটিতে *#0*# চাপুন, দেখবেন ফোন যদি আসল হয় সঙ্গে সঙ্গে পর্দাতে অর্থাৎ স্ক্রিনে এলসিডি টেস্ট দেখা যাবে, নকল সেটে সেটা কখনোই আসবে না। ছ নম্বর, স্যামসাংয়ের আসল ফোনে *#1234# এটাকে প্রেস করুন, দেখবেন আপনার ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। এছাড়া *#0* চাপলে জেনারেল টেস্ট মোড এবং *#0228# দিয়ে ব্যাটারির স্ট্যাটাসও আপনি দেখতে পারবেন। নকল ফোনে এসব কোড কিন্তু কোনো ক্রমেই কাজ করবে না। তো বন্ধুরা, আপনারা দেখলেন স্যামসাংয়ের নকল ফোন চিনে নেওয়ার কতগুলো পদ্ধতি আমি আপনাদের বললাম। আশা করি আপনাদের স্যামসাংয়ের স্মার্টফোন কিনতে আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট,
शेयर और सबस्क्राइब करते भूलें ना। देखा परवर्ती ट्यूटोरियले। धन्यवाद।